যাওয়ার পূর্বে আমি জজ খেলপথারের পোনপটীয় সম্প্রচার দেখাই আসিল। সতীর্থ রশ্মিতা গোস্বামী আছে, পুনের যাম আর দৃশ্য দেখাম। বিহু হুঁচৰি দলৰ সকলো সন্মানীয় শিল্পীক আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো। সকলোলৈকে বিহুৰ উলগ জনাইছো আৰু বছৰটোৰ প্ৰত্যেকটো দিনেই যেন আমাৰ বিহুৱা ডেকা গাভৰুসকলৰ সুখে শান্তিৰে পাৰ হওক, সেয়ে ভগৱন্তৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছো। ৰাইজ, এইবাৰ আমি আপোনালোকলৈ আগবঢ়াব বিচাৰিছো মিচিংসকলৰ গুমৰা নৃত্য। মিচিংসকল আমাৰ মৰমৰ ভাই ভনী। কৃষি প্ৰধান মিচিংসকলে প্ৰত্যেকটো দিনেই কৃষিৰ লগত জড়িত হৈ থাকে আৰু তেওঁ আমি সকলোৱে জানো সাংস্কৃতিকভাৱে অতি চহকী এটা জাতি মিচিংসকল। কৃষি প্ৰধান মিচিংসকলে ফাগুন মাহৰ প্ৰথমটো বুধবাৰতে তেওঁলোকৰ আলি আই লিগাং উৎসৱটি পালন কৰে আৰু আলি আই লিগাঙৰ লগতে সংগতি ৰাখি তেখেতসকলৰ যি গুমৰা নৃত্য, এই গুমৰা নৃত্যটি তেখেতসকলে পৰিৱেশন কৰে। ডেকা গাভৰুসকলে যিদৰে খেতি বাতিত জড়িত হৈ থাকে, অন্যান্য কাম কাজসমূহৰ লগত জড়িত হৈ থাকে, তাৰ পাছতে উলহ মালহেৰে তেওঁলোকৰ আনন্দখিনি বিলাবলৈ এই গুমৰা নৃত্যটিত সকলোৱে অংশগ্ৰহণ কৰে। আমাৰ মিচিং ভাই ভনীসকলে খুব সুন্দৰকৈ সাজু হৈ আহিছে, তেওঁলোকৰ জাতীয় পোচাকত আছে। মই মিচিং ভাই ভনীসকলক আমাৰ পথাৰলৈ আমন্ত্ৰণ জনাইছো আৰু তেওঁলোকে আপোনালোকৰ আগত পৰিৱেশন কৰিব গুমৰা নৃত্য। কুরকু
জয়শীলৰ পৰা আমি পোনপটীয়া সম্প্ৰচাৰ আগবঢ়াইছো আৰু আগবঢ়াই যাম, কিন্তু বিহুৰ মাজতে যিহেতু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই আছে, গতিকে পোনপটীয়া সম্প্ৰচাৰত আমি দেখুৱাম কত আজি নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে। আজি আমাৰ এটাৰ পিছত এটাকৈ কাম হৈ গৈ আছে। ধলাত দলং হল, বগীবিলত দলং হল, এতিয়া নুমলীগড় আৰু গহপুৰৰ মাজত ব্ৰহ্মপুত্ৰৰ পানী তলেদি দলং হবৰ কাৰণে আমি আগবাঢ়ি গৈ আছো। কাজিৰঙাৰ ওপৰত 32 কিলোমিটাৰ উৰণীয়া সেতু নিৰ্মাণৰ প্ৰকল্প কিছুদিনৰ ভিতৰতে আৰম্ভ হ'ব। দুখীয়া মানুহে খাবলৈ অন্ন মুঠি পালে। কোভিডৰ সময়ত ঘৰে ঘৰে আমি ভেকচিন পালোঁ, বিনামূলীয়া চাউল পালোঁ, জল জীৱন মিছনৰ আঁচনি পালোঁ, গাঁৱে ভূঞে বিদ্যুৎ আহিলে, আৰু আমি উজ্বলা গেছ পালোঁ। কৃষকসকলে বেংক একাউণ্টত 2000 টকা কৰি বছৰে 6000 টকা পোৱাৰ ব্যৱস্থা আৰম্ভ হ'ল। প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰ আমাৰ ৰাজ্যখনত 20 লাখ পৰিয়ালে লাভ কৰিবলৈ সক্ষম হ'ল। শ্ৰদ্ধাৰ ৰাইজ, এই গোটেইবিলাক কাম মাত্ৰ কেইটামান বছৰৰ ভিতৰতে মোদী ডাঙৰীয়াই সমাপন কৰিলে। আজি আমাৰ বহাগৰ বিহু। আপোনালোকে মনত পেলাব যে আগতে কোনো প্ৰধানমন্ত্ৰীয়ে বিহুৱান লৈ আমেৰিকা জাপান ভ্ৰমণত লগত বিহুৱান লৈ নগৈছিল। মোদী ডাঙৰীয়া য'তেই যায় অসমীয়া বিহুৱানখন তেওঁ ডিঙিত ধুনীয়াকৈ সজাই পৰাই লৈ যায়। ডক্টৰ ভূপেন হাজৰিকা শদিয়াৰ লগত ভূপেন হাজৰিকাৰ সম্পৰ্ক আমি সকলোৱে জানো। ভূপেন হাজৰিকাক ভাৰত ৰত্ন প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই প্ৰদান কৰিছিল। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আজি সেইগৰাকী ব্যক্তিক আমি আকৌ এবাৰ প্ৰধানমন্ত্ৰী পাতিব লাগিব। শ্ৰদ্ধাৰ ৰাইজ, কেন্দ্ৰীয় চৰকাৰ বিজেপিৰ, ৰাজ্য চৰকাৰ বিজেপিৰ, আৰু আমাৰ
এমপিও বিজেপির, এমএলএও বিজেপির, আমার উন্নয়ন কোনেও ধরে রাখিব নোয়ারে। ডাবল ইঞ্জিনের সরকার, ডাবল ইঞ্জিনের সরকারের হাতত আমার বিকাশ হব, আমি আগবাড়ি যাব পারিম। মোর মনত আছে যাবার বিধানসভা নির্বাচনের সময়ত বলিন চেতিয়া ডাঙরিয়ার কারণে মই কাকপথারলৈ আহিছিলো। ইলেকশনের মিটিং আছিলে, মই মিটিংত রাইজক কইছিলো যে বিজেপি সরকার পাতক, বিজেপি সরকারে নিবনুয়া লড়া ছোৱালীৰ খবর লব, নিবনুয়া সমস্যা সমাধানের বাবে চেষ্টা করিব, আর আমি 1,00,000 সরকারি চাকরি আমার লড়া ছোৱালীক আমি সরকার গঠন করিলে আমি দিবর বাবে চেষ্টা করি। মোক কোনেও বিশ্বাস করা নাছিলে 1,00,000 চাকরি কোরপরা হব, হলেই বা আমিনো কত পাম। মানুষে ভাবিছিলে যে এই কথা সম্ভব নহয়, কিন্তু আজি আমার সরকারের 3 বছর হওয়া নাই, আমি 3 বছর নহতেই 1,00,000 লড়া ছোৱালীক আজি আমি সরকারি চাকরি দিল। আপনাদের মনত রাখিব, আমার এই অঞ্চলের পরাও বহুত লড়া ছোৱালীয়ে পুলিশত সোমালে। আজিকালি যেতিয়া চাকরি রিজাল্ট দিয়ে টিভিত আপনাদের দেখিব, কোনোবা ঠেলা চালকর লড়া, কোনোবা রিক্সা চালকর লড়া, কোনোবা কৃষকর লড়া, কোনোবা তরকারি ব্যাপারীর লড়া, আজি তেনেকুয়া দুখিয়া মানুষে সরকারি চাকরি পায়। সরকারি চাকরির দালালে কোনো ধরনের আজি আর সরকারি চাকরি দিব নোয়ারে। শ্রদ্ধা রাইজ, কাকপথারের সেই মিটিংর পরা আজি আমি আকো কাকপথারত আহিছো লোকসভার নির্বাচনের বাবে। আজি দিনটুত মই আকো এবার ঘোষণা করছো যে 1,00,000 সরকারি চাকরি হয়ে গেল, আমি নতুনক আরো 50,000 সরকারি চাকরি আমার লড়া ছোৱালীবিলাক দিয়ার বাবে আমি চেষ্টা করি। আজি চিন্তা করক, 1,00,000 দিয়াই সম্ভব নহয়, 1,00,000 দি উঠি মই কৈছো যে আকো 50,000 সরকারি চাকরি দিম। যিবিলাক লড়া ছোৱালীয়ে সরকারি চাকরি নকরে, ব্যবসায় বাণিজ্য করিব খুজে, তেওঁলোকৰ কারণেও আমি এটা নতুন আসনি আনিছো, আত্মনির্ভর অসম আসনি। এই আসনির অধীনত আমার ডেকা লড়া ছোৱালীক কোনো ধরনের মর্গেজ নোহাক আমি 2,00,000 টাকা পর্যন্ত সরকারের পৰা দিয়ার আমি ব্যবস্থা করছো। এবার আবেদন হয়ে গেল, ইন্টারভিউ চলি আছে, ইলেকশনের পিছত আকো এবার আবেদন হব। আমার কাকপথার শদিয়া সমষ্টির যুবক যুবতী সকলে তার সহায় লব পারিব। শ্রদ্ধার রাইজ, কেইদিনমান আগতে মই টিভিত দেখা পাইছিল যে আমার কংগ্রেসের কিছুমান মানুহে সুধে যে বিজেপিয়ে অরুণোদয় ভুয়া ফর্ম বিতরণ করেছে। আপনাদের কক, অরুণোদয় ভুয়া নেকি? সচানে অরুণোদয় ভুয়া হয় কক? আপনাদের কোনোবাই অরুণোদয় মিছা বলে ভাবে নেকি? নাই পোয়া আছে, নাই পোয়া আর পোয়া বেলেগ কথা, কিন্তু অরুণোদয় আছে না নাই? কোনে কোনে অরুণোদয় পাই আছে হাত ডাঙক? মাহত পয়সা আহে? সচায় আহে নে? সচায় আহে? মই তো মিছা কথা কোৱা নাই। মাহৰ 10 তারিখে টকা আহে?
এতিয়া সমস্যা কি যে আমি পোৱা নাই, হয়নে? নাই পোৱা কোনে কোনে হাত ডাঙক। আপোনালোকেও পোৱা নাই, সঁচাই পোৱা নাই, নাই পোৱা, আপোনালোকেও পোৱা নাই। মই যদি পোৱা কৰি দিওঁ মোক কি দিব, মই যদি পোৱা কৰি দিওঁ মোক কি দিব, ভোটটোতো প্ৰধান বৰুৱাক দিব, ভোট মোদীক দিব, মোক কি দিব? মোক খালি পিঠা পনা খোৱালেই হ'ল গাঁৱত আহিলে, হ'ব হ'ব? তেতিয়ালে আজি মই আপোনালোকক ইয়াত কৈ গ'লো যে যাৰ যাৰ পৰিয়ালত অৰুণোদয় নাই, এই বছৰৰ ভিতৰতে সকলোৱে অৰুণোদয় পাই যাব, হ'ব? আপুনিও পাব বাইদেউ, আপুনিতো পায়ে আছে, হয়নে? আপোনালোকে পোৱা নাই, চা কোনে কোনে পোৱা নাই আৰু এবাৰ হাত ডাঙক। আপুনিও পোৱা নাই, এই বছৰৰ ভিতৰত সকলো পৰিয়ালত এটাকৈ অৰুণোদয় আহিবই, এই কথা মই আজি আপোনালোকক দি থৈ গ'লো। এতিয়া ময়ে ভাবো মাজে মাজে কিছুমান মহিলাৰ বেংক একাউণ্টত 10 তাৰিখে অৰুণোদয়টো পুতুং কৰি সোমাই যায়, নোপোৱাবিলাকৰ মনটো অলপ বেয়া লাগি থাকে, হয় নে? অলপ বেয়া লাগে, সেইকাৰণে মই ভাবিছো বেয়া লাগি থাকিলে মোৰো বেয়া লাগি থাকে, গতিকে সকলোৰে মনটো এবাৰ ভাল লাগি থাকক, হ'ব? এতিয়া আপোনালোকে চিন্তা কৰক যে আমাৰ চৰকাৰে চাকৰিও দিয়ে, আমাৰ চৰকাৰে অৰুণোদয়ো দিয়ে। এতিয়া আমাৰ চৰকাৰে কি কৰিব খুজিছে, বাইদেউসকলক লাখপতি বাইদেউ বনাব খুজিছে। আছে ৰহমা লাষ্টত কবি, লাখপতি বাইদেউৰ ফৰ্ম কোনে কোনে ফিল আপ কৰিছে, চবে কৰিছে? এতিয়াতো লাগে কেতিয়া পাম কেতিয়া পাম, হয়নে নহয়? কিন্তু ফৰ্মবিলাকত ঠিককৈ একাউণ্ট নম্বৰ দিছে নে নাই? যিসকলে ধুনীয়াকৈ ফৰ্ম ফিল আপ কৰিছে 2-1 মাহৰ ভিতৰতে তেওঁলোকৰ বেংক একাউণ্টত পুতুং কৰি 10,000 টকা সোমাই যাব, হ'ব? 10,000 টকা সোমোৱাৰ পিছত টকাটো কি কৰিম, গিৰিয়েকক দি দিম, হা? কোনে কোনে গিৰিয়েকক দি দিব হাত ডাঙক, কোনে কোনে হাত নাডাঙে, কোনে কোনে নিদিয়ে হাত ডাঙক গিৰিয়েকক? বাপৰে, যদি গিৰিয়েকবিলাকে বিজেপিক ভোট নিদিয়ে কি হ'ব, দিব নে নিদিব? এটা মই বুদ্ধি দিওঁ, যেতিয়া লাখপতি বাইদেউৰ টকা আহিব তাৰ 10 দিনমান আগতে মই আপোনালোকক কৈ দিম যে অমুক তাৰিখে একাউণ্টত টকা আহিব, যেতিয়া গম পাব দিনটো, সেইকেইটা দিন গিৰিয়েকসকলক খুব মৰম কৰিব, গৰম গৰম ভাত খুৱাব, খুব মৰম কৰিব। কিয় মৰম কৰিব? 10,000 টকাৰ লগত গিৰিয়েকসকলৰ পৰা যদি আৰু 2-3 হাজাৰ টকা ল'ব পাৰি খুব ভাল হ'ব, 10,000টোতো চৰকাৰৰ পৰা পালোঁ। এই টকাখিনি আমি 10 জনীয়া গ্ৰুপ যদি আছো, 10,000-12,000 কৰি গ্ৰুপত ল'লোঁ আৰু গ্ৰুপ হিচাপত কিবা কাম কৰিলোঁ বোলে নহয়, আমি অকলে কৰিব খোজোঁ, অকলে কৰক, কিন্তু কিবা এটা কাম কৰক, ছাগলী পোহক, মৌ মাখি উৎপাদন কৰক, মৌ উৎপাদন কৰক, বিহুৱান বনাওক, কিবা এটা কৰক, আৰু যিসকলে এই টকাটোৰ উচিত ব্যৱহাৰ কৰিব তেওঁলোকক আমি আৰু 25,000 টকা বেংকৰ একাউণ্টত দ্বিতীয় কিস্তি হিচাপে আমি দিম। প্ৰথম কিস্তি 10,000, দ্বিতীয় কিস্তি 25,000। অলপ বিশ্বাস কৰিব বেয়া লাগে নহয়, বিশ্বাস কাৰ কাৰ আছে যে পাম বুলি?
অলপ আছে নাই সবরে বিশ্বাস? মই কইছো যেতিয়া পাবই 100% ঠিক আছে, খালি 10,000 টাকা তোর অপব্যয় নকরিব, আর 10,000 টাকা তোর যি সকলে অপব্যয় নকরে তেওঁলোকে আরো 25,000 টাকা সরকারের পরা সেকেন্ড ইনস্টলমেন্ট হিসাবে আপনাদেরকে পাব। শ্রদ্ধা রাইজ, এইবার আমার সরকারে আরো একটা ভাল আসনি আনিছে। আপনাদেরকে জানে যে 20 তারিখের পিছত মেট্রিকর কোনোবা এটা দিনত রিজাল্ট দিব। 5 লাখ লড়া ছোৱালীয়ে মেট্রিক পরীক্ষা দিছে, 3 লাখ পাস করিব, আর 3 লাখ পাস করার পিছত কলেজত 1 লাখ মান যাব, 2 লাখ কলেজত না যায়। কিয় না যায়? কলেজত নাম ভর্তি করতে 15,000 টাকা লাগে, অহা যাওয়া করতে 10,000 টাকা, কিতাব কিনতে 2-3,000 টাকা, বাপেক মাকর লগত ইমান পয়সা না থাকে, বাপেক মাকে ভাবে যে ভাল লড়া এটা পালে ছোৱালীটোক বিয়াই দি দিও, হয়নে নহয়? এইবার আমি ঠিক করছো যে ঘর লড়াটোক দেউতাক মাকে পড়াবো আর ছোৱালীজনীক মামাই পড়াবো, হব? অর্থাৎ যিজনী ছোৱালী মেট্রিক পাস করিব তার এডমিশন বিনামূলীয়া, লড়ারও এডমিশন বিনামূলীয়া, কিন্তু ছোৱালীজনীয়ে কলেজত এডমিশন লওয়ার লগে লগে তাইর ব্যাংক একাউন্টত আমি 10,000 টাকা সুমাই দিম প্রথম বছর, দ্বিতীয় বছরও 10,000 দিম, আর যেতিয়া ছোৱালীজনী গৈ ডিগ্রি ফার্স্ট ইয়ার পাব তাইক 12,500, সেকেন্ড ইয়ারতো 12,500, থার্ড ইয়ারতো 12,500, আর যেতিয়া ইউনিভার্সিটির নাম লগাব তাইক আমি 25,000 কই টাকা তাই ব্যাংক একাউন্টত আমি দিম। শ্রদ্ধা রাইজ, সরকারি চাকরি লোন অরুণোদয় লাখপতি বাইদেউ ছোৱালীক বিনামূলীয়াকৈ পঢ়ুৱা এই গোটেই কামবিলাক আমি আপোনালোকৰ কাৰণে কৰিম। যোৱা ইলেকশনত মই কৈছিলো যে মাইক্ৰ' ফাইনেন্সৰ লোন আমি ৰেহাই দিম 25,000 টকালৈকে, যিবিলাকে লোন লৈছিলে তেওঁলোকে NOC পালে, আর আগস্ট সেপ্টেম্বর মাহৰ ভিতৰত 50,000 টকালৈকে লোন লওয়া সকলেও আমার NOC নো অবজেকশন সার্টিফিকেট ব্যাংকের পৰা পাই যাব। শ্রদ্ধা রাইজ, মই কাকপথাৰত আহিছো, কাকপথাৰৰ যুবক সমাজৰ বাবে এই যিখন ষ্টেডিয়াম, এই ষ্টেডিয়ামখন নির্মাণ করার বাবে কেবিনেটে 10 কোটি টাকা অনুমোদন দিছিল। আমার কাকপথাৰৰ পৰা বহুতো প্লেয়ার উলাইছে, ইয়াৰ স্থানীয় যুবক সকলে মোক অনুরোধ কৰিছে যে 10 কোটি নহয়, এই ষ্টেডিয়ামত সিনথেটিক ট্ৰেক আদি বনাব লাগে আর আমার টোটেল 22 কোটি টাকা লাগে। এই কথাও আমি নিশ্চয় মনত রাখিম। ইয়ার উপরও আমার কাকপথাৰৰ কারণে আর শদিয়ার কারণে, শদিয়াত একটা বীর লাচিত ষ্টেডিয়ামৰ কথা কোৱা হৈছে, বুড়া বুড়ি থানৰ কথা কোৱা হৈছে, নদিহিং 0 পইণ্টৰ পৰা হাতীগুলি নাও কটা ফেলাই গাঁৱলৈ ব্ৰহ্মপুত্ৰৰ খহনীয়া ৰোডৰ কথা কৈছে, শদিয়াত ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ প্ৰতিমূৰ্তিৰ সৈতে এখন বৃহৎ উদ্যান লাগে বুলি কৈছে, আৰু কাকপথাৰৰ হস্পিটেলখন FRU লৈকে
উন্নতি করিব লাগে, 30 খন বিছনা যুক্ত লৈকে উন্নতি করিব লাগে, সেই কথাও মোক বলিন চেতিয়া ডাঙরিয়ায় উল্লেখ করেছে। মই আপোনালোকক কথা দিছো, আজি ইলেকশনের সময় আমি অ্যানাউন্স করিব নোৱাৰো, কিন্তু ইলেকশনের পিছতে বলিন চেতিয়া আর প্রদান বৰুৱাৰ লগত মই আকো এদিন কাকপথাৰত আহিম আৰু কাকপথাৰৰ গুটেই সমস্যাখিনি সমাধান কৰি দিয়াৰ বাবে মই প্ৰতিশ্ৰুতি দিছো। তাৰ লগতে হদিয়াৰ সমস্যা এই গুটেইখিনি আমি সমাধান কৰি দিম। শ্ৰদ্ধা ৰাইজ, আজি বিহুৰ দিন, বিহুৰ দিনাখনো আপোনালোক ইমান ৰাইজ ওলাই আহি প্রধান বৰুৱা ডাঙৰীয়াক যি আশীর্বাদ দিলে তাৰ বাবে মই আপোনালোকক ধন্যবাদ জনাইছো। মই আশা কৰিছো 19 তাৰিখে সকলোৱে ৰাতিপুৱাই পুলিং চেণ্টাৰত আহি পদুম ফুলটোত ভোট দি দি পদুম ফুলৰ চিনটো পুৰা কলা কৰি দিব সবে, ঠিক আছে, সবে ধুনীয়াকৈ কলা কৰি দিব, একদম দেখিলেই যাতে গম পায় যে শদিয়া মানে পদুম ফুল, হয়নে?